12 সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ার কালেটি চা বাগান থেকে উপজেলা সদরের অভিমুখে ভুখা লং মার্চ করেছেন চা শ্রমিকরা। শ্রমিকরা নিজেদের 12 দফা দাবি সম্বলিত প্ল্যাকার্ড ও খালি থালা বাসন নিয়ে কালেটি চা বাগান থেকে 2 ঘন্টা লং মার্চ করে কুলাউড়া পৌঁছান। বকেয়া মজুরি 24 ঘন্টার মধ্যে পরিশোধ করা না হলে বৃহত্তর আন্দোলনের কথা বলেছেন শ্রমিকরা। চা শ্রমিক নেতা বিশ্বজিৎ দাস বলেন, অনাহার তাদের কাছে এখন করোনা ভাইরাসের চেয়ে বড় হুমকি। অবিলম্বে এই বাগানের সংকট নিরসন করা না গেলে শত শত চা শ্রমিককে অনাহারে মরতে হবে। পৃথিবী করোনা ভাইরাসে আতঙ্কিত, আপনারা বললে বিশ্বাস করবেন না, যখন সারা পৃথিবীর সব সমস্ত মানুষ, আমাদের দেশের সমস্ত সমাজী মানুষ, অন্যান্য সেক্টরের মানুষ যখন তাদের ঘরে বসে যখন তাদের মজুরি পাচ্ছে, তাদের বেতন পাচ্ছে, অথচ এখানে প্রতিটা চা বাগান, বাংলাদেশের প্রায় প্রত্যেকটা চা বাগান সাড়ে 7 লাখ মানুষ, তারা তাদের এই সুবিধা বঞ্চিত, এই সুবিধা বঞ্চিত। আমাদের লেবার ইউনিয়নের ওরা একদিন সিদ্ধান্ত নিয়েছে কি 10 মিনিটের 10 জন প্রতিনিধি নিয়ে এটা একটা জনসভা, একটা মিটিং করবে, একটা প্রতিনিধি সভা করবে। আমি বলে দিতে চাই, এটা শুধুমাত্র টালবানা এবং শুধুমাত্র সাধারণ শ্রমিকদের ঠকানোর জন্য। এই এই সমস্ত দালালরা চা শ্রমিকদের ঠকানোর জন্য তারা এটা পদক্ষেপ হাতে তো দেখেন, এই অবস্থায় কোনো কোম্পানিতে দিছেই না, অন্য কোনো নেতাকে তারাও একটা মাস্ক পর্যন্ত দিয়ে এই অসহায় চা শ্রমিকদের কোনো সহায়তা তারা করেনি। এই দুর্যোগ অবস্থায় আমরা, আমার মনে হয় করোনা ভাইরাস থেকে নাকেই মনে মরে যাবে এর আগে। মজুরি বন্ধের ব্যাপারে কালেটি বাগানের ব্যবস্থাপক প্রণব কান্তি দাস বলেন, কোম্পানির কাছ থেকে সময় মতো টাকা না পাওয়ায় এই সমস্যা সৃষ্টি হয়েছে। বাগানের বিভিন্ন পর্যায়ের 14 জন কর্মকর্তা কর্মচারীর 11 মার্চ ধরে বেতন বন্ধ আছে। এটাই হলো আমাদের মজুরি, আমরা কোনো রিলিফের জন্য কোনো আন্দোলন করতেছি না। কুলাউড়া উপজেলা চেয়ারম্যান AKM শফি আহমেদ সালমান বলেন, মালিকের সাথে কথা বলে 24 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান করব, নয়তো মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।